Welcome back to Wisdom Academy Education. Good evening, dear students. Aaj hum aapke liye chain rule solution derivative question. Exercise 7 se dekha chain rule. Chain rule jo hai D derivative of y with respect to x and d derivative of y with respect to u into derivative of u with respect to dx. Derivative of y with respect to x is equal to derivative of y with respect to u into derivative of u with respect to x. Du, du cancel, dy by dx. ଏଇଟା ହେଲା ପିଲେ କ'ଣ ଚେନ୍ ରୁଲ୍। ଚେନ୍ ରୁଲ୍ର ଫର୍ମରେ ଆଜି ଆମେ କିଛି ଏକ୍ସରସାଇଜ୍ କରିବା। ଏକ ଏକ୍ଜାମ୍ପଲ କିଛି ଏକ୍ଜାମ୍ପଲ ଦେଖ। ଫାଇଣ୍ଡ ଡିୱାଇ ବାଇ ଡିଏକ୍ସ ଏକ୍ଜାମ୍ପଲ 13 ଦେଖ। ଫାଇଣ୍ଡ ଡିୱାଇ ବାଇ ଡିଏକ୍ସ where y equal to x square plus 2x minus 1 whole fifth. We have to find dy by dx derivative of y with respect to x, where given y equal to x square plus 2x minus 1. 2 comes 3 dy by dx equal to dy by du into du by dx. Y will be eta. So, I will do the theta method. Taking let u to nature, it will u nature. X square plus 2x minus 1 to u nature. ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান কু কে নিয়ে ইউ নেই, যদি ইউ নেলে ডি ওয়াই বাই ডি ইউ মানে ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু ডি ইউ কত হব? তাহলে ইউ যদি এত হল তাহলে ওয়াই এর ভ্যালু কত হল? ইউ টু দি পাওয়ার 5 এইটি লিখে দিত, তাহলে ইউ টু দি পাওয়ার 5 আমি কনসিডার করছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ইউ, তাহলে ওয়াই হয়েযাব কত না ইউ টু দি পাওয়ার 5। তাহলে আমি ফাইন্ড করিয়া পড়ে এবার ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু ইউ, তাহলে ডি ওয়াই বাই ডি ইউ কত হব না ডি ওয়াই এর ভ্যালু কত পুট করে পেলে ইউ টু দি পাওয়ার 5 বাই ইউ টু দি পাওয়ার 5। ডি ওয়াই বাই ডি ইউ ওয়াই জায়গায় কম পুট করলে y হল u টু দি পাওয়ার 5 d u টু দি পাওয়ার 5 বাই d u। ফর্মুলা গুলো থাকা ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n উইথ রেসপেক্ট টু x না n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটি n কত পাওয়ারটা আছে 5 আছে। ডেরিভেটিভ x টু দি পাওয়ার n উইথ রেসপেক্ট টু x যদি থাকে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে প্লে এটা কত হল না 5 ইনটু u টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে হল এটা 5 u টু দি পাওয়ার 4। তাহলে ডেরিভেটিভ অফ u টু দি পাওয়ার 5 উইথ রেসপেক্ট টু u ইকুয়াল টু 5 ইনটু u টু দি পাওয়ার 4। তারপরে আমরা কোন বাহির করি পড়ব, এটা হল dy বাই d u পাই। তারপরে আউট দরকার d u বাই dx, তাহলে d u বাই dx উইথ রেসপেক্ট টু x রুট বাহির করি, তাহলে u র ভ্যালু কত নিয়েছেন ডেরিভেটিভ অফ x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 উইথ রেসপেক্ট টু x dx। গোটা x টার্ম রয়েছে, তাহলে উইথ রেসপেক্ট টু x রে আমি ইয়ার ডেরিভেটিভ বের করি। যদি সম থাকে, ডেরিভেটিভ রে সম থাকে, তাহলে ইন্ডিভিজুয়াল গুড়িকর আমি ডেরিভেটিভ ফাইন্ড করিবা। তাকু প্লাস করি x স্কয়ার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x প্লাস ডেরিভেটিভ ওভার 2x উইথ রেসপেক্ট টু x প্লাস ডেরিভেটিভ অফ মাইনাস 1 উইথ রেসপেক্ট টু
x. তাহলে এটা দেখো, এটা কেটে গেল, ডেরিভেটিভ অফ x স্কয়ার উইথ রেসপেক্ট টু x প্লাস ডেরিভেটিভ অফ 2x উইথ রেসপেক্ট টু x প্লাস ডেরিভেটিভ অফ মাইনাস 1 উইথ রেসপেক্ট টু x. দেখো লেটার চিহ্ন x টু দি পাওয়ার n, ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n উইথ রেসপেক্ট টু x তাহলে কোন হব nx টু দি পাওয়ার n মাইনাস 1. nx মানে কত রে, 2 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত, 2 মাইনাস 1 প্লাস ডেরিভেটিভ অফ 2x. যদি x রে গোটে ফাংশন রে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে থাকে তাহলে সে কনস্ট্যান্ট টা বাইরে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 ইনটু ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু x তাহলে কত হয়ে যাব, যদি 2 টা এটি মাল্টিপ্লাই হলা গোটে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে x ফাংশন সহিত, তাহলে ডেরিভেটিভ অফ 2x উইথ রেসপেক্ট টু x টা হবে 2 ইনটু ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু x, তাহলে dx dx 1 হয়ে যাব. But derivative of any constant is 0. তাহলে এর ভ্যালু কত হলো প্লে 2x টু দি পাওয়ার 1 মানে 2x এটা 2 ইনটু 1 ডেরিভেটিভ x উইথ রেসপেক্ট টু x dx বাই dx যে 1 2x প্লাস 1 এ তো 0 রই চলে, তাহলে আমি বর্তমান পাই গলে du বাই dx এর ভ্যালু হলো 2x প্লাস সরি 2x প্লাস 2 2x প্লাস 2. এবে আমাকে দরকার কোন dy বাই dx, তাহলে লিখিব dy by dx হচ্ছে dy by du into du by dx, এটা হলো চেঞ্জ. তাহলে dy by du কত পাইলে, dy by du হলো 5 u টু দি পাওয়ার 4 into du by dx হলো 2x প্লাস 2 পুনে পুনে লেখো 5 u টু দি পাওয়ার 4. যে 5 u টু দি পাওয়ার 4 আছে তাহলে দেখো u টু দি পাওয়ার 4 তো লিখো, তাহলে আগে এই এর সাথে মাল্টিপ্লাই কর দাও 5 ইনটু 2 x প্লাস 2, আর যে u টু দি পাওয়ার 4 আছে সে u টু দি পাওয়ার 4 কো এটি লিখো, u র ভ্যালু কত আছে x স্কয়ার প্লাস 2 x মাইনাস 1 দ হোল পাওয়ার 4 বুঝছো কি মানে. তাহলে দেখো 5 ইনটু 2 x কত 10 x প্লাস 5 ইনটু 2 10 ইনটু x স্কয়ার প্লাস 2 x মাইনাস 1 দ প্লাস এইটাকে নিয়ে গেল ইউ, তাহলে ওয়াই কত গেল প্লে ইউ টু দি পাওয়ার 8 গেল, যদি এক্স স্কয়ার প্লাস 5 কো তুমি ইউ বলে কনসিডার করো তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে ইউ টু দি পাওয়ার 8. তারপর আমি ফাইন করিবা প্রথমে ডি ওয়াই বাই ডি ইউ, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু ইউ, ডি ওয়াই বাই ডি ওয়াই অপন ডি ইউ হব, ইউ এর ভ্যালু কত কত না ওয়াই এর ভ্যালু হলো ইউ টু দি পাওয়ার 8, তাহলে ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n উইথ রেসপেক্ট টু x হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1. nx মানে কত রে, 8 ইনটু x মানে 8 ইনটু u টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 8 মাইনাস 1, তাহলে পেলে 8 u টু দি পাওয়ার 7, 8 ইনটু u টু দি পাওয়ার 7 এটা কার ভ্যালু পাইলে না dy বাই du বুঝলা, এটা কিন্তু তুমি u এর ভ্যালু পকে দেই পারবে 8 ইনটু u এর ভ্যালু কত হয় x স্কয়ার প্লাস 5 র হোল 7 পে হিট করে, তারপরে ডি ইউ ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু x, তাহলে ইউ র ভ্যালু কত হলো x স্কয়ার প্লাস 5, ডেরিভেটিভ অফ x স্কয়ার প্লাস 5 উইথ রেসপেক্ট টু x, তাহলে ডি ডেরিভেটিভ অফ x স্কয়ার প্লাস 5 উইথ রেসপেক্ট টু x, তাহলে কত হবো, এটি হচ্ছে প্লে সম ফর্মুলা আছে, সম রুলটি ইউজ করিবা, ডেরিভেটিভ অফ যদি গোটে সম ফর্মুলা থাকে গোটে ফাংশন তাহলে আমি তার ডেরিভেটিভ অফ ইন্ডিভিজুয়াল ফাংশন গুড়িক বাহির করিবা, তো ডেরিভেটিভ অফ এক্স স্কয়ার প্লাস ডেরিভেটিভ অফ ফাইভ ইন্ডিভিজুয়ালি বাহির করিবা, তাহলে লেখ প্লে ডেরিভেটিভ অফ এক্স স্কয়ার উইথ রেসপেক্ট টু এক্স প্লাস ডেরিভেটিভ অফ ফাইভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডেরিভেটিভ অফ এক্স স্কয়ার প্লে কত
এটা এক্স টু দি পার এন ফর্মুলা আছে এন এক্স টু দি পার এন মাইনাস ওয়ান তার মানে টু ইন্টু এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান প্লস ডেরিভেটিভ অফ এনি কনস্ট্যান্ট ইজ জিরো তাহলে এটা পেলে কেতে হলে টু এক্স টু দি পাওয়ার ওয়ান বা টু এক্স তাহলে কার ভ্যালু পাইলে ডি ইউ বাই ডি এক্স র ভ্যালু পাইলে টু এক্স আমাকে ফাইন্ড করিবার আছে ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স হব কেন রুল ডি ওয়াই অপন ডি ইউ ইন্টু ডি ইউ অপন ডি এক্স তাহলে পেলে ডি ওয়াই বাই ডি ইউ কেত আছে ডি ওয়াই বাই ডি ইউ আছে এইট ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ টু দি পাওয়ার সেভেন ইন্টু ডি ইউ বাই ডি এক্স কেত আছে না টু এক্স আছে তাহলে টু এক্সটা এইটে ইন্টু করিদেলে কেত হব সিক্সটিন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ফাইভ র হোল টু দি পাওয়ার সেভেন তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার টেক্সট স্ক্রিনশট তারপরে ওয়ান অপন এক্স কিউ প্লাস সাইন এক্স র হোল স্কোয়ার ওয়ান অপন এক্স কিউ প্লাস সাইন এক্স র হোল স্কোয়ার দিয়েছি তাহলে পেলে আমি কম করিব তাহলে এইটাকে আগে ওয়াইটাকে লেখি দেওয়া কেমিতে লেখিবা তাহলে দেখো এটা রেসিপ্রোকাল এক আছে তাহলে ওয়াই পেলে কেতে হেলা এক্স কিউ প্লাস সাইন এক্স র হোল টু দি পাওয়ার মাইনাস টু হয়েছিল যদি ওয়ান বাই এক্স স্কোয়ার থাকে সেটা কোণ হয়েছিল রেসিপ্রোকাল এক্স টু দি পাওয়ার মাইনাস টু হয়ে গেল তাহলে বর্তমানে এটা যদি এটা হেলা তুমি ইউ নাও লেট ইউ ইকুয়াল টু এক্স কিউ প্লাস সাইন এক্স তাহলে ওয়াই কেতে হয়ে গেলা না ইউ টু দি পাওয়ার মাইনাস টু ইউ টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এবার কম করব না ডি ওয়াই বাই ডি ইউ বাহার করি ডি ওয়াই মানে ডি ইউ টু দি পাওয়ার মাইনাস টু উইথ রেসপেক্ট টু ডি ইউ যদি এক্স টু দি পাওয়ার এন থাকে কেতে হয়েছিল এক্স টু দি পাওয়ার এন থাকলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে এটা হবে এন এক্স মানে মাইনাস টু ইন্টু ইউ টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান তাহলে কেতে হল মাইনাস টু ইউ টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এর ভ্যালু কেতে পেলে মাইনাস টু ইন্টু ইউ টু দি পাওয়ার মাইনাস থ্রি তার মানে কেতে হল মাইনাস টু ইন্টু ইউ র ভ্যালু কেতে রেখে এক্স এক্স কিউ প্লাস সাইন এক্স র টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা হল ডি ওয়াই বাই ডি ইউ তারপরে পেলে আমাকে ফাইন্ড করিয়া পড়ব ডি ইউ বাই ডি এক্স ডি ইউ বাই ডি এক্স ডেরিভেটিভ অফ ইউ মানে কেতে রেখে ডি ডেরিভেটিভ এক্স কিউ প্লাস সাইন এক্স বাই উইথ রেসপেক্ট টু ইউ তাহলে দেখ পেলে সরি এক্স উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এটি অছি দুইটা ফাংশন গোটে এক্স কিউ গোটে ফাংশন অছি সাইন এক্স গোটে ফাংশন অছি এই দুইটা ফাংশন কোন অছি প্লস হয়েছে যদি দুইটি ফাংশন প্লস কিংবা মাইনস হয়েথান্তি তাহলে সেমানকু আমি কোণ করিবা ইন্ডিভিজুয়ালি সেমানকর ডেরিভেটিভ ফাইন্ড করিবা তাহলে এটা ডেরিভেটিভ অফ এক্স কিউ উইথ রেসপেক্ট টু এক্স প্লাস ডেরিভেটিভ অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স তাহলে পেলে ডেরিভেটিভ অফ এক্স কিউ কেতে এক্স টু দি পাওয়ার থ্রি অছি তাহলে এটা হয়ে যাবে থ্রি ইন্টু এক্স থ্রি এক্স স্কোয়ার কেন এক্স টু দি পাওয়ার এন থিলে কেতে হব এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান থিলে কেতে রে থ্রি মাইনাস ওয়ান যে টু তারপরে প্লস সাইন এক্স র পেলে ডেরিভেটিভ লেখিব দেখ পেলে সাইন এক্স র ডেরিভেটিভ হচ্ছে প্লস কস এক্স প্লস কস এক্স তাহলে এটা হল ডি ওয়াই বাই ডি এক্স আমাকে ফাইন্ড করা পড়ব ডি ওয়াই বাই ডি এক্স কেতে ডি ওয়াই বাই ডি এক্স হব ডি ওয়াই বাই ডি ইউ ইন্টু ডি ইউ বাই ডি এক্স তাহলে ডি ওয়াই বাই ডি ইউ পেলে কেতে ডি ওয়াই বাই ডি ইউ হচ্ছে মাইনাস টু ইন্টু এক্স কিউ প্লাস সাইন এক্স র সাইন এক্স কিউ প্লাস সাইন এক্স র হোল টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ডি ইউ বাই ডি এক্স ডি ইউ বাই ডি এক্স হেলা কেতে না থ্রি এক্স স্কোয়ার প্লাস কস এক্স বুঝলে পেলে তারপরে দেখ So that this is the required x y to ln root x plus 1 root x plus 1 let the y la ln root x plus 1 ame eta ku nei kya root x plus 1 ku u let u equal to root x plus 1 let the root x plus 1 la tada pile
y ର ଭ୍ୟାଲୁ କେତେ ହେଲା ln u ତେଣୁ y ହେଲା ln u ଯଦି y ହେଲା ln u ଆମକୁ ଫାଷ୍ଟ ଫାଇଣ୍ଡ କରିବାକୁ ପଡ଼ିବ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ y ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ u ତେଣୁ dy upon du ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ y ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ u କେତେ ହେବ ନା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ y ଜାଗାରେ କେତେ ଲେଖିବୁ ln u ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ u ln u ମାନେ କେତେ ରହିଲେ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ln ରୁଟ୍ x ପ୍ଲସ୍ ୱାନ୍ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ୟୁ ମାନେ ୟୁର ଭ୍ୟାଲୁ କେତେ ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ତାହେଲେ ଇଏ କେତେ ହେଲା ବୋଲି ଦେଖ ଏଇଟା ହେଲା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ଲନ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ର ଫର୍ମୁଲାଟା କ'ଣ କହିଲେ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ଲନ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ହେଉଛି ୱାନ୍ ବାଇ ଏକ୍ସ ତାହେଲେ ୱାନ୍ ବାଇ ଏକ୍ସ ମାନେ କେତେ ହେଲା ୱାନ୍ ବାଇ ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଗୋଟେ ଫର୍ମୁଲା ଥିଲା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ଲନ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ହେବ ୱାନ୍ ବାଇ ଏକ୍ସ ତାହେଲେ ଏଇଟା ହେଇଗଲା କେତେ ଏଇଟାକୁ ଲନ୍ ଏଇଟାକୁ କନସିଡର କର ସପୋଜ୍ ଏକ୍ସ ତାହେଲେ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ଲନ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ହେବ ୱାନ୍ ବାଇ ଏକ୍ସ ମିନ୍ସ ଡେରିଭେଟିଭ୍ ୱାନ୍ ବାଇ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ତାପରେ ପିଲା ଆମେ ଯିବା ଡି ୟୁ ବାଇ ଡି ଏକ୍ସ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ୟୁ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ତାହେଲେ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ୟୁ ୟୁ କେତେ ରଖିଲେ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ତାହେଲେ ଏଠି ଦେଖ ପିଲେ ଏଠି ଦୁଇଟା ଜିନିଷ ଅଛି ଗୋଟେ କନଷ୍ଟାଣ୍ଟ ନମ୍ବର ପ୍ଲସ୍ ଏକ ଅଛି କନଷ୍ଟାଣ୍ଟର ଡେରିଭେଟିଭ୍ ସବୁବେଳେ ଜିରୋ କିଛି ଦରକାର ନାହିଁ ଡେରିଭେଟିଭ୍ ୱାନ୍ ତାହେଲେ ଏଇଟା ହେବ ନା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ରୁଟ୍ ଏକ୍ସ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ରୁଟ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ରୁଟ୍ ଏକ୍ସ ଯେ ସେଟା ହେବ କେତେ ଦେଖ ପିଲେ ଏଇଟା ୱାନ୍ଟା ଅଛି ୱାନ୍ ଟା ତ ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଅଛି କେତେ ଅଛି ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ତାହେଲେ ଏଇ ଫର୍ମରେ କ'ଣ ହେବ ଯଦି ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଥାଏ ଡେରିଭେଟିଭ୍ ତାହେଲେ ଆମେ ତାକୁ କ'ଣ କରିବା ନା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ଏତେ ଲେଖା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ରୁଟ୍ ଏକ୍ସ ହେବ ୱାନ୍ ବାଇ ଟୁ ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ରୁଟ୍ ଏକ୍ସ ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ରୁଟ୍ ଏକ୍ସ କାହିଁକି ଏଇଟା ହେଲା ଜାଣିଛ ଦେଖ ବୁଝିଲି ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ଏକ୍ସ ଟେ କେତେ ହେଲେ ଏକ୍ସ ଟୁ ଦି ପାୱାର ୱାନ୍ ବାଇ ଟୁ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ଏଇଟା ହେଲା ଏକ୍ସ ଟୁ ଦି ପାୱାର ଏନ୍ ଏକ୍ସ ଟୁ ଦି ପାୱାର ଏନ୍ ହେଲେ କେତେ ଏନ୍ ଏକ୍ସ ମାନେ ହାଫ୍ ଇଣ୍ଟୁ ଏକ୍ସ ଟୁ ଦି ପାୱାର ଏନ୍ ମାଇନସ୍ ୱାନ୍ ମାନେ ହାଫ୍ ମାଇନସ୍ ୱାନ୍ ତାହେଲେ ଏଇଟା ହେଲା ହାଫ୍ ଇଣ୍ଟୁ ଏକ୍ସ ଟୁ ଦି ପାୱାର ମାଇନସ୍ ହାଫ୍ ମାଇନସ୍ ହାଫ୍ ମାନେ ତଳକୁ ପଳେଇଲେ କେତେ ହେବ ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ଏକ୍ସ ଟୁ ଦି ପାୱାର ୱାନ୍ ବାଇ ଟୁ ଏକ୍ସ ଟୁ ଦି ପାୱାର ୱାନ୍ ବାଇ ଟୁ ଯେ ସେଟା ହେଲା ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ଏକ୍ସ ସେଇଥିପାଇଁ ଏଇଟା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ଏକ୍ସ ହେଉଛି ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ସ୍କୋୟାର ରୁଟ୍ ଅଫ୍ ଏକ୍ସ ତାହେଲେ ଆମକୁ ଏବେ କ'ଣ ଫାଇଣ୍ଡ କରିବାକୁ ପଡ଼ିବ ୱି ହାଭ୍ ଟୁ ଫାଇଣ୍ଡ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ୱାଇ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ତାହେଲେ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ ହେଉଛି ଡି ୱାଇ ବାଇ ଡି ୟୁ ବାଇ ଆପ୍ଲାଇଂ ଚେନ୍ ରୁଲ୍ ଡି ୟୁ ବାଇ ଡି ଏକ୍ସ ତାହେଲେ ଡି ୱାଇ ବାଇ ଡି ୟୁ କେତେ ଅଛି ୱାନ୍ ବାଇ ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଇଣ୍ଟୁ ଡି ୟୁ ବାଇ ଡି ଏକ୍ସ କେତେ ପାଇଲେ ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ରୁଟ୍ ଏକ୍ସ ତାହେଲେ କେତେ ହେଲା ପିଲେ ୱାନ୍ ବାଇ ଟୁ ଇଣ୍ଟୁ ଟୁ ରୁଟ୍ ଏକ୍ସ ଇଣ୍ଟୁ ରୁଟ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ୱାନ୍ ଇଜ୍ ଦ ରିକ୍ୱାର୍ଡ ଆନ୍ସର୍ ଦେନ୍ ଏକ୍ସ କସ୍ ଏକ୍ସ ଏଇ ଫଙ୍କସନ୍ ଅଛି କିନ୍ତୁ ଏଠି ସାଇନ୍ ଫାଇଭ୍ ଏକ୍ସ ଅଛି କସ୍ ସେଭେନ୍ ଏକ୍ସ ଅଛି ତାହେଲେ ଆମେ ଏଗୁଡ଼ିକର କେମିତି ଫାଇଣ୍ଡ କରିବୁ ଦେଖୁ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ୍ ବାହାର କରିବୁ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ଲେଖିଦେବ ଧର ୱାଇ ହେଲା ଏତିକି ତାହେଲେ ଡି ୱାଇ ବାଇ ଡି ଏକ୍ସ କେତେ ହେବ ନା ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ସାଇନ୍ ଫାଇଭ୍ ଏକ୍ସ ପ୍ଲସ୍ କସ୍ ସେଭେନ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ଯଦି ଦୁଇଟି ଫଙ୍କସନ୍ ଆଡ଼ିସନ୍ ଫର୍ମରେ ବା ସବଟ୍ରାକ୍ସନ୍ ଫର୍ମରେ ଥାଏ ତାହେଲେ ଆମେ ସେ ଫଙ୍କସନ୍କୁ ଅଲଗା ଅଲଗା କରିବା ବୁଝିପାରିବୁ ତାହେଲେ ଏଇଟା କ'ଣ ହେବ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ ସାଇନ୍ ଫାଇଭ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ପ୍ଲସ୍ ଡେରିଭେଟିଭ୍ ଅଫ୍ କସ୍ ସେଭେନ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ତାହେଲେ ଆମେ ସାଇନ୍ ଫାଇଭ୍ ଏକ୍ସର ଡେରିଭେଟିଭ୍ ପ୍ଲସ୍ କସ୍ ସେଭେନ୍ ଏକ୍ସର ଡେରିଭେଟିଭ୍ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ଅନୁସାରେ ଅଲଗା ଅଲଗା ଭ୍ୟାଲୁ ଫାଇଣ୍ଡ କରିବା ତାହେଲେ ଦେଖ ପିଲେ ସାଇନ୍ ଫାଇଭ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ଫାଇଭ୍ ଏକ୍ସ ଆଉ ସେଟା ଅଛି କସ୍ ସେଭେନ୍ ଏକ୍ସ ୱିଥ୍ ରେସ୍ପେକ୍ଟ ଟୁ ସେଭେନ୍ ଏକ୍ସ ତାହେଲେ ଏବେ କ'ଣ କରିବା
देखो साइन फाइव एक्स को तुम्हें साइन फाइव एक्स देखी फाइव एक्स को तुम्हें कौन कर यू थे नहीं पार के धर यू तले साइन फाइव एक्स डेरिवेटिव साइन फाइव एक्स विथ रेस्पेक्ट टू फाइव एक्स डेरिवेटिव ऑफ फाइव एक्स किंतु ये एक्स अच्छी कि पिले डायरेक्ट कर साइन फाइव एक्स विथ रेस्पेक्ट टू फाइव एक्स ये फंक्शन टे एक्स नहीं तो जो दे फाइव एक्स नहीं तो ले फाइव एक्स को फोन फर्दर डेरिवेटिव पिले डेरिवेटिव ऑफ फाइव एक्स विथ रेस्पेक्ट टू एक्स बुझे पल एटा को वाई नहीं थी ना डी वाई बाई डी यू इंटू डी यू बाई डी एक्स तो आम नहीं यु है फाइव एक्स वाई है साइन फाइव एक्स बोले बुझेगा যদি ওয়াই তাহলে ইউ হেলা কেতে ইউ হেলা যদি ওয়াই হেলা সাইন ফাইভ এক্স ইউ হেলা ফাইভ এক্স ডি ওয়াই বাই ডি ইউ ইন্টু ডি ইউ বাই ডি এক্স ডাইরেক্ট করে পুন সে বেলা একু বি কর ডেরিভেটিভ কস সেভেন এক্স অছি তাহলে যদি ওয়াই টাকু নেল ওয়াই হেলা কস সেভেন এক্স ইউ নেল এটি সাপোজ সেভেন এক্স তাহলে ইয়ার বিষয় বেলা ডেরিভেটিভ অফ কস সেভেন এক্স উইথ রেসপেক্ট টু সেভেন এক্স into derivative of 7x with respect to x তাহলে এবার দেখো তুমি derivative of sin 5x with respect to 5x তাহলে derivative of sin theta কত ছিল cos theta তাহলে এটা হয়ে যাব cos 5x cos 5x into 5x এর derivative 5 হবে কারণ 5x टू दि पावर वन एक्स टू दि पावर वन का डेरिवेटिव ये वन ये फाइव का कांस्टेंट मल्टीप्लाई है तो यार है डेरिवेटिव फाइव से बड़ा कॉस सेवन एक्स कॉस थीटा का डेरिवेटिव जत्ते सी पावर थी ना कोई थी ना कॉस कॉट कोसेक मान कर डेरिवेटिव होगा नेगेटिव तले कॉस का डेरिवेटिव पिले कौन होगा ना कॉस का डेरिवेटिव होगा माइनस तले माइनस साइन सेवन एक्स और सेवन एक्स का डेरिवेटिव होगा सेवन तले एक सत्य के लिखी दो फाइव कॉस फाइव एक्स माइनस सेवन साइन सेवन एक्स बुझेगा दिस इज द रिक्वायर्ड आंसर दैट्स इन शॉर्ट